রূপ তার মার কাছে ডাক দিয়া কে আম্মা গো ও মা মা ইমাম হুসাইনের পরিবার সব ধারাবাহিক ভাবে শেষ হইয়া যাইতাছে ও আম্মা আমি দেখে আসছি ইমাম হুসাইন একা মা ডাক দিয়া কয় বাবা তুমি আমার কি লাগো কয় আপনি আমার ও মা তুমি আমার মা জিজ্ঞাসা করে তুমি আমার কি লাগো কয় আপনি আমার আমি আপনার সন্তান লাগি জিজ্ঞাসা করে কয় আমি তোর কি লাগি ও মা আপনি আমার মা লাগেন মা ডাক দিয়া কয় নবীর আওলাদ শেষ হইয়া যাইতাছে আর মাত্র ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হইতাছে আমি তো সব আলোচনা করতে পারবো না এই যে মেন মেন গাঁটগুলো আমি বইলা যাইতাছি রে বাবা কষ্ট নিবেন না একসাথে সব ওয়াজ করা সম্ভব না ও যুবকের দল এবার ডাক দিয়া বলে ও বুঝো হে বাবা আমি তোমার কি লাগি কই আপনি আমার মা লাগেন ও বাবা ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাবে কিন্তু তোমার বলতেছি তোমার হাতের মধ্যে একটা তলোয়ার নাও এবার হাতের মধ্যে একটা তলোয়ার নিল মা ডাক দিয়া কয় বাবা ও পুত্রে আমি তোর মা বলতেছি হুসাইনের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুই যুদ্ধের ময়দানে হুসাইনের পক্ষে জিহাদ করতে যাবি কারবালার জমিনে ডাক দিয়া বলে বাবা আমি তোর মা বলতেছি তুই হুসাইনের পক্ষে যুদ্ধের ময়দানে যাবি কিন্তু যুদ্ধের ময়দানে যাইয়া কিন্তু খবরদার ইমাম হুসাইনের সামনে যাইয়া যুদ্ধ করবি যুদ্ধের ময়দানে কাফেররা যদি তোরে ধাও মারে একটা কদম তুই পিছনে দিবি না কারণ তুই যদি একটা কদম পিছনে দেখ তাইলে আমি মায়ের দুধের দাবি ছাড়ব না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না কসমটা কি সাত কসমটা কি ছোট না অনেক বড় কথা কর না এবার হাতের মধ্যে তলোয়ার নিল হাতের মধ্যে তলোয়ার নিয়ে ইমাম হুসাইনের আগেই যুদ্ধের মাঠে চলে গেছে ওই মুহূর্তে ইমাম হযরতে ওয়াহাব কাল তার নাম ওয়াহাব কালবি চলে গেল যুদ্ধের ময়দানে চলে গেল কিন্তু দেখা গেল এমন ভাবে যুদ্ধ শুরু করলেন কিন্তু অনেকগুলা কাফে অনেকগুলা বেঈমানের মোকাবেলা কেমনে একা সম্ভব এরপরে চতুর্দিক তার তাকে গ্রাউ করে বলাইছে এ ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে দাঁড়াইয়া গেছে দাঁড়াইয়া যুদ্ধ করতেছে এমন ভাবে শক্তি দেখাইতাছে কেউ তার সঙ্গে পারে না ওই মুহূর্তে ওয়াহাব কালবির পিছন দিক দিয়া একটা বিয়াদব দাও মারছে এবার পিছনে তাকাইছে সামনে আরেকটা দাও মারছে সামনে তাকাইছে অনেকগুলো মানুষ এমন ভাবে একসঙ্গে দাও মারছে ওয়াহাব কালবি ওই ময়দানে একটা কদম পিছনে দিতে যাইয়া মাঝে কসম দিছে মায়ের কসমের কথা মনে হইয়া গেছে তুই কিন্তু সামনে যাবি এক কদম পিছনে দিবি না একটা কদম যদি তুই পিছনে দিবি আমি মা তোর দুধের দাবি চারব না মাগের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপস বানাইল শুধু হবে না এ মন্দর দিব হবে আর হবে না আমার মা গো এ মন্দর দিব হবে কেউ হবে না আমার মা গো তোমরা কোনো দিন মাহিরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না ওরে মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সহে না মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সহে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এইবারে তলোয়ারটা লইয়া আল্লাহ আকবার জোরে কর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সামনে পারছে
আর সামনে দেখতে হাজার হাজার ঢাউ মারছে একটা কদম পিছনে যাইয়া এ আমার আম্মা না কইছে হুসাইনের প্রেমে সামনে যাইতে হবে পিছনে গেলে মার দুধের দাবি ছাড়বে না পিছন দিক দিয়ে একটা বিয়া দবাইশা ওহাব কালবীর গলার মধ্যে এমন একটা কূপ মারছে দেহ থেকে কল্লাটারে আলাদা করে পালাইয়া এমন ভাবে মাথার চুলের মধ্যে দইরা ওই ওহাব কালবীর মায়ের কাছে নিয়া গেছে মায়ের কাছে নিয়া মায়ের কাছে লইয়া ডাক দিয়া গো লক্ষণি মা একটা মাত্র সন্তান নতুন বিয়া করাইয়া এই সন্তানটার দুধের কসম দিয়া মায়ের খাওয়াইলি তুই একটা অলক্ষণি মা তুই একটা নির্দয়া মা ওহাব কালবীর মা ওই সন্তানের কাটা কল্লা দেইকা মুস্কি মুস্কি হাসতেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আওয়াজে মানি না তিনবার বলেন আল্লাহ ওই বিয়াদবরা কই তুমি একটা অলক্ষণী মা সন্তানের কাটা কল্লা দেখো তুমি সন্তানের কাটা কল্লা দেখো তুমি সন্তানের কাটা কল্লা দেখো তুমি হাসতেছো আসলে তুমি একটা অলক্ষণী মা এবার মা ডাক দিয়ে কয় আমি কি হাসতাম না তো কান্দতাম না আমি কি হাসতাম না তো কান্দতাম না আমি কি হাসতাম না তো কান্দতাম নি আরে একটু আগে তো আমি ছিলাম ওহাব কালবীর মা এখন আমি শহীদের মা আরো বড় করে ইয়া রাসূলুল্লাহ তিনবার বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আরে এটা তো প্রেম এটাই তো মহব্বত আহলে বায়াত এটাই তো কারবালার আসল শিক্ষা জীবন দিব কিন্তু ঈমান দিব না ডাক দিয়া বলতেছেন আমি ছিলাম একটু আগে ওহাব কালবীর মা এখন আমি শহীদের মা আল্লাহ আমাদের হাসরের মাঠে আর ওহাব কালবীর মা বলে ডাক দিবে না বলবে শহীদের মা সুবহানাল্লাহ এই জন্য আমি হাসতেছি এবার ডাক ডেকে নাও তোমার এই সন্তানের কাটা কল্লা তোমার কাছে রাখো রাইখা তার কবর দাও স্মৃতি শোধ করো দেইখা জ্বালা মিটাও এবার মার কল্লাটা সন্তানের কল্লা হাতে নিয়ে খাও ওরে বোকারা না আমার পোলার কল্লা না এইভাবে ঢিল মেরে কল্লাটা ফেলে দিছে ওরা ডাক ডেকে ওহাব কালবীর মা তুমি তো বড় ডেঞ্জারাস মহিলা ছেলের একমাত্র ছেলের কল্লাটারও স্মৃতি হিসেবে রাখলা ডিল মেরে ফলাই দিলে তার কারণটাকে তুমি কেমন ধরনের মা একটা নির্দয়া মা ওহাব কালবীর মা ডাক দিয়ে কয় আমি নির্দয়া মা না আমি হলাম সেই শুনা দাও আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান করে দিছি দান করা জিনিস ফেরত নেওয়া যায় আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন না আরো বড় করে বলেন আল্লাহু আকবার বলেন ইয়া হুসাইন আল্লাহর পথে জীবন দিলে দাম কি বাড়ে না কমে আর যদি বাড়ে না কমে ওহাব কালবীর মা বলে আমি দেখি আমার ছেলে ঠুট লড়ে আমার ছেলে ঠুট লড়ে জোরে কোন সুবহানাল্লাহ এরপরে শুধু তাই নয় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় জয়নব এদিকে আয় আমি চলে যাচ্ছি আমার জয়নালরে দেখে রাখিস আমার সখিনারে দেখে রাখিস আর যদি নবীর রওজায় যাস তাহলে আমার সালামটা নানার কদমে পৌঁছাইয়া দিস আর বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন না এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে তলোয়ার নিলেন দুলদুল ঘোড়াকে সাথে করে নিয়ে তিনি কারবালায় চলে গেলেন বিয়াদবরা এমন ভাবে বের দিয়েছে গলায় পানি নাই পেটে খাবার নাই চতুর্দিক দিয়ে আপনজনের রক্তের চিহ্ন আর চতুর্দিকে সৈন্যরা বেষ্টনি দিয়ে রাখলো হুসাইনকে শেষ করে দিবে কত বড় নির্দয়া নবীর আওলাদকে মারার জন্য কি প্রতিযোগিতা করে কি জবাব দিবে ইয়াজিদের গোষ্ঠী এই ইয়াজিদের গোষ্ঠী আজকে ইয়াজিদের জন্য মায়া কান্না করো ইয়াজিদের জন্য মায়া কান্না করো ইমাম হুসাইন তঙ্গরে ছাড়বে না মনে রাখো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়া থেকে মাটিতে ফেলে দিলেন ঘোড়ার পায়ের মধ্যে তীরের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ঘোড়াটা ল্যাংড়াইতে ল্যাংড়াইতে বাড়িতে গেছে সখিনা ডাক দিয়ে কই ফুফু আম্মা আব্বার ঘোড়া আব্বার ঘোড়া তো কোনোদিন আব্বাকে ছাড়া আসে নাই আজকে আব্বার ঘোড়া আসলো আব্বা কই দেখবেন বাইরের যদি কোনো বিপদ হয় বোনটা পাগলের মতো হয়ে যায়
বাইটা যদি বনজামের বাড়ির যা বনের কিছু খরচের টাকা থাকলো বাইরে হাতে তুললা দেয় এই বনের খবর কিন্তু ছেলে যখন ভাই যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন বনের খবর নেয় না ঠিকই বনটা কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার আগে বনের কাছে টাকা থাকলে জমানো টাকাগুলো বাইরে দিয়া দেনে এটা দাও এটা করিস এটা দাও এটা করিস কিন্তু ভাই যখন প্রতিষ্ঠিত হয় তখন বনের খবর আর নেয় না সাবধান সাবধান জয়নব একটা দৌড় মারছে কারবালায় আর ওই দিক দিয়ে ইমাম হুসাইনের বুকের মধ্যে এক বিয়াদব চাপ মেরে বসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু বলেন তোর আমার বুকের মধ্যে এইভাবে বস না এই বুকটা হাজার বার আমার নানার সিনা মোবারকের সঙ্গে লাগছে এবার ওরা কয় পানি খাইবা পানি কয় না পানি খাব না আমাকে একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়ব আমি নামাজ পড়ব গায়ের মধ্যে অসংখ্য তীরের আঘাত বল্লমের আঘাত নিয়ে ইমাম হুসাইন তিনি নামাজ পড়েছেন তিনি নামাজ পড়েছেন কিন্তু খবরদার যুবক ভাই আমার নামাজ পড়েছেন কিন্তু দেখেন তীরের আঘাত নিয়ে নামাজ পড়েছেন কেন নামাজ পড়েছেন তার কারণ আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যতদিন যতক্ষণ পর্যন্ত কারবালার জমিনে ছিল তিনি তাদের সঙ্গে জামাতে নামাজ পড়ে নাই তিনি আলাদা জামাত পড়ছে ইন্তিকালের পূর্ব তিনি দুই রাকাত নামাজ পড়ে বুঝায় গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না জোরে কোন সুবহানাল্লাহ এটা নাম আমরা তো সবার পিছে একটাটা করি না কুত্তি কাইছে এটা হিয়ান থেকে আইছে এই এই যত শিশু নাম একটাটা করি না এদের পিছে নামাজ পড়লে হবে না কথা বলেন ঠিক না বেঠিক যারা দুশমনী রসুল তাদের পিছে নামাজ পড়লে হয় না ইমাম হুসাইনের দুশমনী মানি হলো নবীর দুশমনী নবীর দুশমনী মানি হলো আল্লাহর দুশমনী কথা বলেন ঠিক কি না বলেন এরা বুঝতে চেষ্টা করে না এরা বুঝতে চেষ্টা করে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মাটির মধ্যে ফেলে দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে হুসাইন তুমি এতদিন নামাজ পড়তা খুব দেরি করে নামাজ পড়তা আজকের নামাজটা এত তাড়াতাড়ি পড়তেছো কারণটা কি ইমাম হুসাইন বলে আজকের নামাজ যদি আমি দেরি করে পড়ি তাহলে তোরা বলবি নবীর নাতি ইমাম হুসাইন মরণের ভয়ে নামাজটা লম্বা করছে ইমাম হুসাইন কি মরণের ভয় পায় এবার গলার মধ্যে ছুরি চালাইছে মাথাটারে বালুর নিচে নিয়ে ঢুকাই দিছে ঢুকাই দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার চেহারাটারে বালুর নিচে ঢুকাই রাখো না আমার চেহারাটাকে আমার নানার রওজার দিকে ফিরিয়ে দাও এই নানা জানে রওজা মোবারক দিকে ফিরাইয়া গলার মধ্যে ছুরি চালায় আহা ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহা কান্দে জৈনব কান্দে কুলসু কান্দে রে সখিনা কান্দে জৈনব কান্দে কুলসু কান্দে রে সখিনা কেমন করে চালাইলি ছুরি কেমন করে চালাইলি ছুরি রে সীমার বুকুটা কি কাঁপলো না কান্দে জৈনব কান্দে করছো কান্দে রে সখিনা কান্দে জৈনব কান্দে করছো কান্দে রে সখিনা কেমন করে পানি বন্ধ করলি কেমন করে পানি বন্ধ করলি বিবেক কি ভাদল না কান্দে জৈনব কান্দে কলসুম কান্দে রে সখিনা কান্দে জৈনব কান্দে কলসুম কান্দে রে সখিনা একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে আওয়াজ করে বলেন ইয়া হুসাইন গলার মধ্যে ছুরি চালাইব ওই মুহূর্তে ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা বেশে উঠেছে ময়ূরো না ময় রুহ না রে জৈনাল তুমি জৈনাল ময়ূরো না রে তুমি জৈনাল ময়ূরো থাকবে না
হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালা হাইরে হোসেন শহীদ কারবালা জয়নাল আবেদিন বন্দির হইল দুলদুল কোয়রে খবর আমার মাইজে নেমন কান্দে না হাইরে মাইজে নেমন কান্দে না তোমার খুশি যাই গরলে কারবালাতে পানি নাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আমি স্বপ্নে দেখলাম রসুল আমার ঘরের মধ্যে আসছে আসার পরে আমাকে বলছে উম্মে সালমা তুমি দেখো তো বোতলের মধ্যে যে মাটি দিয়ে গেছিলাম মাটির অবস্থা কি উম্মে সালমা বলি ইয়া রাসূলুল্লাহ আমি মাটির খবর একটু পড়ে নিচ্ছি আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় আপনার মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায় আপনার বডি মুবারকে কেন ভালো দেখা যায় আগে সেই কথা বলেন আমার নবী বলেন উম্মে সালমা দেখো আগে মাটির কি অবস্থা ইয়া রাসূলুল্লাহ আপনার বডি মুবারকে কেন বালি দেখা যায় আমার রাসূল ডাক দিয়া কয় এই উম্মে সালমা আমার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় শুনে যাও আমার নাতি ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে বালুর মধ্যে ফেলে দিয়ে গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছিল তখন আমার নাতি ওই ছুরির নিচে পড়ে যখন নানা গোপে ডাকতে মেরেছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার নাতিকে আমি যে বুকে জড়াইয়া কারবালার গোলাগুলি খেয়েছি আমার শরীরে কারবালার গোলাগুলি রাইগা রয়েছে আল্লাহ এখন শুধু একটাই কথাই বলতে চাই আমার রসুল আসার ক্ষমতা আছে আরে যদি কোনো আসে না এ যুবক ভাইয়ের আমার ইমাম হুসাইন বলি ইমাম উম্মে সালমা বলেন আমি এই আচমকে খবর পেয়ে আমি উঠলাম উঠে দেখলাম ওই মাটি মুবারক গুলো রক্তে পরিণত হয়েছে আমি আকাশের দিকে তাকাইলাম দেখি বৃষ্টির কড়ার মতো কি যেন পড়ে দেখলাম বৃষ্টির কড়া নয় যেন আকাশে বাতাসে দুলুকে বুলুকে ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন শুধু তাই নয় শুধু তাই নয় আমি দেখছি যেন মাটি নয় যেন পানি নয় এক একটা রক্তের কণা পড়তেছে পাথর আলগি দেয় নিচে রক্ত পাতাল গি দেয় নিচে রক্ত যখন শীতল অনুভব করি শুধু রক্ত ইয়া হুসাইন ধ্বনিতে যেন এক কারবালা আরেকটি কারবালা হয়ে গেছে এক প্রেমিক বলতেছে ইমাম হুসাইনের কল্লাটা আমি দেখতে গেলাম দেখি অনেকগুলো মানুষ দাঁড়ানো কিন্তু দেখতেছি কোথায় থেকে যেন সূরা কাহাফের আয়াত তেলাওয়াত হচ্ছে আমি দেখলাম ডানে মানুষ আছে ঠুট লড়ে না বামে মানুষ আছে ঠুট লড়ে না সামনে আছে ঠুট লড়ে না আমি তাকায় দেখি হুসাইনের ঠুট থেকে সূরা কাহাফ তেলাওয়াত হচ্ছে দেখাইতে না পারলে কান কেটে ফেলে দিয়ে যাবো অক্সিজেন যদি দেখাতে না পারি কান কেটে রেখে যাবো অক্সিজেন আমার হুসাইনের ঠোঁট লড়তেছে ওই যে হুজুর আছেন ওয়ালা তাহসাবান্না আল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ও ইনদা রাব্বিহিম ইরজাকুন আহারে আল্লাহ পাওয়ার দিলে পাওয়ার পায় কি পায় না এই মর্যাদা দিয়েছেন কে হুসাইনকে আমরা অক্সিজেনের হুসাইনের মতো এ হুসাইন হলো জান্নাতের সর্দার ওই হুসাইনদের কষ্ট দিয়ে বেহেশতে টিকিট ফায়ালাইবা বেহেশত তো সুদা জিনিস না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহ ছেলে জয়নাল আবেদিন ওই বিয়াদ দবরা যখন দেখতেছে মানুষ সব উল্টে যেতেছে কয় জয়ডাল একটা কাজ করেন যা হবার হইছে তো এটা হন আমরা মিলে মিশে রাষ্ট্র সুন্দর করে চালাই যা হবার হইছে এই মুয়াজ্জিন তুমি আজান দাও এই মুয়াজ্জিন তুমি আজান দাও এবার মুয়াজ্জিন আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার জয়নাল আব্দুল মিম্বর বয়া কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলতেছো আল্লাহ ছাড়া মাবুদ নাই আমিও কই আল্লাহ ছাড়া মাবুদ নাই আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ
আমিও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সর মাজার নাই হেরাও কা আল্লাহ সর মাজার নাই এরপরে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুপ 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 বন্ধ কর বন্ধ কর জয়নাল আব্দিন কেমন বাপের পোলা মুয়াজ্জিন কে বন্ধ কর আল্লাহু আকবার আল্লাহু আকবার আমিও মানি আল্লাহ ছাড়া মাবুদ নাই সেটা আমি মানি নবী যদি আল্লাহ দুস্থ হয়ে থাকে নবী যদি তোমরা সাক্ষ্য দিচ্ছ আমার নবী হলো আল্লাহ রাসূল নবী যদি আল্লাহ রাসূল হয়ে থাকে ওই রাসূলের নাতি ইমাম হুসাইনের গলায় কেন ছুরি চালাইছ আগে জবাব দে তারপর আযান দিবি নামাজ পড়াবি হাত তুলে বলুন ঠিক কি না বলো জবাব দে জবাব দে মুখে বলবি নবীর নাম আর নবীর আওলাদের গলায় ছুরি চালাবি যাদের নামাজ পড়ার অধিকার নাই এ আওয়াজ আমি সন্তুষ্ট না নবীর আওলাদের বিরুদ্ধে কথা বলবি ইকামত দেওয়ার অধিকার নাই নবীর আওলাদের গলায় ছুরি চালাবি নামাজ পড়ার অধিকার নাই নবীর আওলাদের বিরুদ্ধে লেখনি লেখা লিখবি তোদের আযান দেওয়ার অধিকার নাই আর জোরে বলেন ঠিক কি না বলো সওজা কথা আযান বন্ধ আমি শুধু একটা কথা জানতাম চাই আমার আব্বার অপরাধটা কি ছিল এই কথাটা বলতে তেরি মসজিদে ইয়া হুসাইন প্রকম্পনে কম্পন সৃষ্টি হয়ে গেছে আজকে যুবকদেরকে বলছি যুবক আমি এই বুকালে ওয়াজ করি না ছয় মাস পর আমি এই বুকালে ওয়াজ করলাম ছয় মাস পরে যেহেতু আমি দুই তিনটা মাহফিল করি আজকেও আমি হাটহাজারি থেকে এখানে এসেছি তবে একটা কথা বলতে চাই খুব কম আশা হবে চিটাগাং যখনই এসেছি কিছু কথা বলে গিয়েছি জীবন দিব কিন্তু ঈমান দিব না আমাদের ওয়াজ আমাকে যখন দাওয়াত করবেন আজকে আপনারা মাহের আলেম রাখছেন ওয়াজ আমি হুজুরকে বলে যাই সাদ্দাম রে বলি মাহফিল কমিটিকে বলি এই সমস্ত মঞ্চে আমরা মতন অযোগ্য লোকের যখন দাওয়াত করবেন আমাদেরকে নিচে বসায় ওয়াজ করাবেন এই মঞ্চের ভিতরে এই চট্টগ্রামের বাংলাদেশের প্রতিত আলেম যারা কণ্ঠ না থাকুক সুর না থাকুক ওই আলেম দুই একজন রাখবেন ঠিক আছে আমার কথা আমাদের আলেমদেরকে আকাবের শূন্য হয়ে যাচ্ছি আমরা তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে আছে কিনা বলুন এই আই মঞ্চে এই মঞ্চে আলেম রাখবেন এক দুইজন শুভাগমনকারী হিসেবে রাখবেন তাইকে আমরার দাওয়াত করবেন এই আমরার মতন অযোগ্যদেরকে যখন আপনারা এত বিশাল বড় আয়োজন করে চেয়ার দেন এটা কিয়ামতের আলামত এটা কিয়ামতের আলামত আমরা এই চেয়ারে বসে ওয়াজ করার যোগ্য না গলাবাজির নামই বক্তাগিরি না সিলেটাম বাড়ি দিক বড় হুজুর না আসমানে গিয়ে কেন পৃথিবীর রকেট দিয়ে চলে গিয়ে ওয়াজ করলো আকাবেরদের ঘামের মূল্য আমরা দিতে পারবো সঠিক কিনা